রোদ একটু কমেনি আর আমরা বেরিয়ে পড়েছি মামে, আজকে যাব শিলিগুড়ি মার্কেটে। আমরা চলে এসেছি শিলিগুড়ি মার্কেটে, এখন আমরা মার্কেটেই আছি, ভিতর দিকে যাব। বিধান মার্কেট, শিলিগুড়ি বিধান মার্কেট। করবে না দাদা, হাফ প্যান্ট আমার ছেলে মেয়ে, যেটা হাফ প্যান্ট তো হাফ প্যান্ট। ওগুলো কি, ওগুলো দেখো তো, ওগুলো সুতি নাকি? এইগুলো মনে হয় নরম। এগুলো সবসময় পরার জন্য ঠিক আছে, একশো টাকা করে। ছেলেদের কার জন্য নিবা? ও দাদা, ওই কালারটা কত না, দাঁত উঠাইছে মা যখন দাঁত তুলছে, মা ওইভাবে থাক বলতো। এটাও 100 করে না? সব 100। তাহলে এই দুইটা ফিক্সড, এটা আমার জন্য পিঙ্কটা আর বাবার জন্য ওটা। পিঙ্কটাই ভালো। হ্যাঁ, এটা একটা রানী, একটা লাল, আর আরেকটা কোনটা দেখলাম, হলুদ। হলুদ এখন যেটা চয়েস হবে যেটা নিব নিব। তুমি নিবো দুইটা? আমি দুইটা নিবো, মানে এই ডিজাইনের দুইটা নিবো, আর নর্মাল হাতেওয়ালা বাড়িতে পরার জন্য ওগুলোও নিবো কয়েকটা। এগুলো একটু বেশি দামি, কম দামি কয়েকটা নিবো। তাহলে এই দুইটা, একটা লাল একটা সাদা। এই কালারটা আমার ভালো লাগছে, সাদাটা না কেমন জানি মনে হয় একটু হালকা হালকা। সাদাটা যে পিছনে এসে নেয় ওটা একটাই, মানে একটা ইয়ের পরে। এটা নাকি দুইটা? আগেরবার যখন বাজার কলকাতা এসেছিলাম তখন পুজোর তেমন কোনো কালেকশন ছিল না, তো আজকে আমরা মার্কেটে এসেছি, ভাবলাম যে 10 টাকা 10 টাকা টোটো ভাড়া লাগবে, বাজার কলকাতায় চলে যাই। আবার বাজার কলকাতায় চলে এলাম। এটা দেখো না, দেখো এটা কি কটন? কটন, খুব নরম, একদম নরম। আমি তো একটা প্যান্ট দেখছিলাম, আমাদের যে লেডিস সেকশন আছে সেখান থেকে আমাকে বললো যে তোমরা কিডস সেকশনে গিয়ে দেখো। তো আমি কিডস সেকশনে গিয়ে দেখলাম 13-14 বছর বয়সের যে কিডসের প্যান্টগুলো আছে সেটা আমার ছোট হয়, আর 15-16 বছরের যেটা আছে সেটা আমার বড় হয়। তো আমারটা নেওয়া হলো না। এখন আমরা ছেলেদের সেকশনে এসেছি, এখানে বাবার জন্য শার্ট দেখছে মা। দেখো তোমার কোনটা দেখলাম, প্রচুর জামা কাপড় নিয়ে ট্রায়ালের জন্য দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা ট্রায়াল বিজি, কোথাও খালি নেই। এই একটা ছোটোখাটা প্যান্ট, ছোটোখাটা প্যান্ট কিন্তু দাম হচ্ছে, দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যায়, এই জন্য আমি একটু বসে পড়লাম। এটা তোমার লাগে?